ভাই, তোর সাথে আমি কি কালেকশন ভার্সেস করব? তুই তো মাত্র এক লেভেলের প্লেয়ার। আরে আমি এক লেভেলের প্লেয়ার, তাতে কি হইছে? তুই পারলে কালেকশন ভার্সেস আমারে হারাইয়া দেখ। যদি হারাইতে পারিস তাহলে তোরে আমি 1,00,000 টাকা দেব। তোর ওকাত থাকলে আমাকে হারাইয়া দেখ। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। হ্যালো সাকিব ভাই। হ্যাঁ ভাই, স্টার্ট হয় না কে? বুঝলাম না কি হইলো। ভাই আমি তো এক লেভেলের প্লেয়ার, ম্যাচ স্টার্ট হবে না। আরে ভাই এই জন্যই তো কই আমি স্টার্ট লয় নাকি। এখন তুমি চলো যাও, আমি গেম খেলমু। না ভাই আমি তো যাবো না। যাবা না মানে ভাই, তোমার সাথে তো ম্যাচ স্টার্ট হইতেছে না, তো তোমার গ্রুপে রাইকে আমি কি করব? গ্রুপে তাইকে আমার সাথে কালেকশন ভার্সেস করেন। ইরে ভাই মাথাটা কি ঠিক আছে? তুমি এক লেভেলের প্লেয়ার আর তুমি আমারে কোন কালেকশন ভার্সেস করতে তোমার লগে? আমার মাথা ঠিকই আছে, আপনি আসেন আমার সাথে কালেকশন ভার্সেস করেন। তুমি মনে হয় পাগল হয়ে গেছো ভাই, তোমার আইডি লেভেল হইতাছে 1, তোমার সাথে আমি কি কালেকশন ভার্সেস করব? তুমি তো আমার সামনে টিকতেই পারবা না। আরে ভাই কি বলেন, দেন তো আমার কাছে ম্যাক্সিমোট আছে। ম্যাক্সিমোট তো আমার কাছেও আছে সবগুলা, তাই বলে কি তুমি আমার সাথে কালেকশন ভার্সেস জিতা যাবা একটাই মোট দেখায়া? আরে ভাই আমাকে ভয় পাইতেছেন নাকি? আমার সাথে আসেন কালেকশন ভার্সেস করেন। আরে ভাই তুমি এক লেভেলের প্লেয়ার, তোমার সাথে কালেকশন ভার্সেস করে মজা পাবো না ভাই। হুদাই টাইম লস, এক লেভেলের প্লেয়ার দেখেই তো ভয় পাইতেছেন, যদি হাইরা দেন হারলে তো আপনার মান সম্মান সব শেষ। কি রে ভাই তুমি এত ভাব নিতেছো কেন? তোমার এক লেভেলের মাত্র আইডি, তোমার আইডিতে কি এমন আছে যে তুমি আমার কালেকশন ভার্সেস করে হারাই দিবা? আছে আছে অনেক কিছুই আছে, কলিজা থাকলে আমার সাথে আসো কালেকশন ভার্সেস করো, আসো। ভাই রে ভাই এক লেভেলের আইডি নিয়ে এত লাফাইতেছো, বুঝলাম না কাহিনীটা। এই তুমি শুধু এক লেভেল কি করতেছো? সাহস থাকলে আসো না কালেকশন ভার্সেস, যদি আমাকে কালেকশন ভার্সেসে হারাইতে পারো তাহলে তোমারে আমি 1,00,000 টাকা দেবো। কালেকশন মারাইলাম আর এখন আইসা এক লেভেলের প্লেয়ার কালেকশন ভার্সেসের জন্য চ্যালেঞ্জ দিয়া দেয়। আমি তো ভাবছি তুই টপ আপই করিস না, তুই এত টপ আপ করিস ভাই, এই বান্ডিল বের করে ফেলছস। এক লেভেলের প্লেয়ার দেখে কি আমাকে ফুকিনি মনে করছিলি? তোর মতো ইউপি সাকিব তো আমার কাছে কোনো টাইম নাই। আমার জন্য কোনো ব্যাপারই। এই যে দেখ তোর বান্ডিল। এই যে বন্ধুরা আপনি ওয়ানিস বেটের নাম জানেন, ওয়ানিস বেট বিশ্বস্ত নাম্বার 1 সাইট। আপনি যদি ক্রিকেট বা ফুটবলে বাজি ধরতে চান তাহলে অনুমান করুন কোন দল কত রান করবে এবং কে বেশি গোল দিবে, তার উপর আপনি বাজি ধরতে পারেন। আপনি যদি ক্রিকেটে ভালো হন তাহলে প্রতিদিন অর্থ উপার্জন করে আপনার বাম হাতের খেলা। ক্যাসিনো আন্ডার বাহার, জুজু রুলেট এবং ক্র্যাশ প্লেন সেরা খেলা। আপনার বিজয়ী টাকা আপনি বিকাশ নগদ দ্বারা উইথড্র করতে পারবেন। তাই আর দেরি না করে আমার প্রোমো কোড ব্যবহার করুন এবং 200% ডিপোজিট বোনাস পান। আপনি পিএসএল বিপিএল বিশ্ব অংশ গ্যারান্টি যুক্ত ক্যাশব্যাক পাবেন। আমার সাবস্ক্রাইবাররা 26,000 টাকা পর্যন্ত বোনাস পেতে পারে। রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড লিখতে ভুলবেন না। ডাউনলোড লিংক আমার পিন কমেন্ট ডেসক্রিপশনে পেয়ে যাবেন। একটা বান্ডিল দেহা এত ভাব নিতেছো কেন? আরো বান্ডিল দেহাও। আরে ভাই দাঁড়া দাঁড়া দেখাইতেছি, এমন এমন বান্ডিল দেখামু যেইগুলা যখন আসছে তখন তুই গেমই খেলোস না, বুঝছো? দাঁড়া দেখাইতেছি, ওয়েট কর। কি দেখানো যায় ভাই, তোর কি দেখানো যায়? এই তো তুই পারলে ইবো বান্ডিল দেখা। আমার আইডি হতে পারে এক লেভেলের, কিন্তু আমি অনেক আগে থেকে গেম খেলি, এটা আমার জন্য কোনো ব্যাপার হইলো। ওই দেখ তোর ইবো বান্ডিল। বাইরে ভাই কেমনে কি এই বান্ডিল তুমি দেখায় ফেললা? আমার কিছু বলার নাই ভাই, এই বান্ডিল তোমার কাছে থাকবে, এটা তো আমি কখনো আশাই করি না। আমি হলাম কালেকশন ভার্সেস কিং। এই এখন দেখো তুমি এই হলুদ ক্রিমিনাল কি ড্রেস আপ দেখাও ভাই, ভালো একটা কোনো ড্রেস আপ দেখাবা। ক্রিমিনাল তো আমার কাছে এ টু জেড সবই আছে। এই যে দেখো তোমার হলুদ ক্রিমিনাল। এই নাও তুমি এইবার হচ্ছে কি ভ্যালেন্টাইনের ড্রেস আপ দেখাও। ভাই তুমি কি জানো এই বান্ডিলটার জন্য আমার গার্লফ্রেন্ড আমার সাথে ব্রেকআপ করে ফেলতো? তাহলে তুমি কেমনে ভাবলে এই বান্ডিল আমি নেবো না? এই দেও তোমার বান্ডিল নাও, এবার আমার পালা, তুমি এখন এই বান্ডিলটা দেখাও। আমি হইলাম কালেকশন ভার্সেস কিং, আমার কাছে এই বান্ডিল থাকবো না, এটা কোনো কথা ভাই। দাঁড়াও এখনই তোমারে দেখাইতেছি। তুমি আমার বালের কালেকশন ভার্সেস কিং, আগে তুমি আমার কালেকশন ভার্সেসে হারাও, হারাইয়া পরে দেখাও। আরে ভাই তোমারে তো হারাই নুই, তুমি ধৈর্য হারাইও না, তুমি একটু ওয়েট করো। দাঁড়াও আগে আমি তোমার ড্রেস আপটা দেখাই। এখন ড্রেস আপটা গেল কই? কি রে ভাই বুঝলাম না, এই শার্ট কই গেল, গেঞ্জি কই গেল ভাই, গেঞ্জি পাইতেছি না তো। আরে ভাই কি হলো, এতক্ষণ লাগে একটা ড্রেস আপ দেখাইতে, তাড়াতাড়ি দেখাও। আরে ভাই দাঁড়াও না, পাইতেছি না ভাই, চুলটা গেল কোথায় রে ভাই? ওই চুল দেখে আমি এখন বের করতেছি, দাঁড়াও একদম নিচে যাইতেইব,
নিচে গেলেই কিন্তু আমি পায়ে যাবো। কই কই, এই তো ভাই, এই তো এই তো এই তো পাইছি। এই যে দেখো বান্ডিল ভাই, কি ভাবছিলা যে এই বান্ডিল আমার কাছে থাকবো না আর তুমি জিতে যাবা? জিতমো তো আমি, তুমি পেরা লোকের। এই এই ড্রেসআপটা দেও তো এখন। ও ভাই, এ কি আর এইটা আবার কিসের ড্রেসআপ? বুঝলাম না, এটা তুমি কই পাইছো, এটা কোথায় আসছিল? এইটা তো আমি টোবাবি বেনতেইকে ফ্রিতে নিছিলাম। এই জন্য তো কই, আমার কাছে এই ড্রেসআপ নাই কেন? আসলে আমি তো 2 বছর থেকে কোনো ডায়মন্ডই কিনি না। ইয়েস, ফাইনালি আমি এক রাউন্ড জিতে গেছি। এখন তোমার পালা, এখন তুমি দেখাও। আরে ভাই দাঁড়া, দেখাইতেছি, এত পাগল আজকে ভাই। আর এক রাউন্ড জিতে এত লাফাইতেছো, বুঝলাম না কিছু। হ্যাঁ আমি তো লাফামই, তুমিও এক রাউন্ড জিতো, জিতে লাফাও। ভাই তুই দাঁড়া দাঁড়া, তোর এখন একটা ব্যবস্থা নিতে হইব। এমন একটা ড্রেসআপ দেয় দিছি যেটা তুই কখনোই দেখাইতে পারবি না, বুঝছস? নে পারলে এই ড্রেসআপ দেখা। ও ভাই, এই ড্রেসআপ তো আমার কাছে নাই। আহ শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। নাও পারলে এখন এই ড্রেসআপটা দেখাও। এই ড্রেসআপ তো মনে আমার কাছে আছে, বুঝতাছি না ভাই। এখন তো আবার খোঁজা লাগবো ভাই, দূর ঝামেলা। তোমার সাথে কালেকশন ভার্সেস কই দেম নেই, আমার টাইম নষ্ট হইতাছে ভাই। আরে ভাই পারলে দেখাও না। না রে ভাই, হুদাই খুঁজতে পারবো না, তুমি আরেক রাউন্ড জিতছো, যাও। ইয়েস, এসব ইউপি সাকিবের টাইম আছে আমার কাছে। আর তুই আসছিলি আমার সাথে কালেকশন ভার্সেস করতে ভাই, লল। যেমনে কইতেছো মিয়া, মনে হচ্ছে তুমি আমার কালেকশন ভার্সেসে হারাই দিছো। তোমার আমার সমান সমান আছে, বুঝছো? আচ্ছা পারলে এখন এই ড্রেসআপটা দেখা। আরে ভাই তুমি আবার কিসের ড্রেসআপ দেখাইলা? এই ড্রেসআপও তো আমার কাছে নাই। ইয়েস, এখন আমার 3 রাউন্ড, এখন তোমার পালা। আরে ভাই তুমি কি সব ড্রেসআপ দেখো আমি বুঝি না ভাই, সব নরমাল ড্রেসআপ দেখাও। নাও ভাই, এইবার তুমি পারলে ব্ল্যাক বানি বান্ডিল দেখাও। আরে ভাই এই বান্ডিলটা তো আমার কাছে নাই। এই বান্ডিলটা গিরি নাই যে সময় দে, এই সময় আমার একটু শরীরটা খারাপ ছিল, বুঝছেন, হসপিটালে ভর্তি ছিল। মজা লস না, দাঁড়া এখন তোর কালেকশন ভার্সেসে হারায়া, এখন তোর হসপিটাল পাঠাইতে। কি আমার হসপিটালে পাঠাইবি? পারলে এই ড্রেসআপটা দেখা। আরে দূর ভাই, এইসব কি ড্রেসআপ দেখাও ভাই, সব নরমাল ড্রেসআপ দিয়া পয়েন্ট নিয়ে যাইতেছো, যাও আরেক পয়েন্ট জিতছো। ইয়েস ইয়েস, আমি কালেকশন ভার্সেসে 4 রাউন্ড জিতে গেছি, আর 1 রাউন্ড জিতলে আমি উইন। ভাই আমি তো মুড়ি খাইতে আসছি না, তোমার এত সহজে কি আমি জিততে দিমু? দাঁড়াও ভাই দাঁড়াও, ওয়েট করো, জাস্ট ওয়েট এন্ড সি। তোমার এমন একটা ড্রেসআপ দেখামু এখন, যে ড্রেসআপটা খাতারনাকের চেয়েও খাতারনাক। নাও এই ড্রেসআপটা দেখাও। আরে শোন, আমি চাইলে এই ড্রেসআপটা তোরে দেখাইতে পারি, কিন্তু দেখামু না, তোরে দেখাইলে খেলাটা শেষ এখানে, বুঝছস? আচ্ছা ভাই ফাফন নিও না, বুঝছো, পয়েন্ট হয়ে গেছে 4-4, ঠিক আছে? আচ্ছা তুমি এখন স্টেট বয় বান্ডিলটা দেখাও। দূর দূর ভাই, তুমি কি ভাই, সব নরমাল ড্রেসআপ দেখায় ভাই, আমার থেকে পয়েন্ট নিতেছো? তার মানে আমি 5 পয়েন্ট জিতে গেছি। আরে ভাই দাঁড়া দাঁড়া, তোরে জিতাইতেছি, এত ইজি নাকি জিতা? এত সহজে জিতে যাবা? এই লো চান্দু, এই লো, তুমি এখন এই ড্রেসআপ দেখাও। আরে ভাবছিলাম জিতে গেছি, কিন্তু হঠাৎ করে এটা কোন ড্রেসআপ দেখাইলো? আহ শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। আচ্ছা শুনো, এখন তোমারও পাস আমারও পাস, ঠিক আছে? তখন আর একটা রাউন্ড খেলা হবে, যে জিতবে সেই উইন। কালেকশন বাসেছে তো জিতবো আমি, তুমি কখনো জিততে পারবে না, আর তোমার কোনো ওকাত নাই আমাকে হারাবার। দাঁড়া ভাই দাঁড়া, দেখাইতেছি, তোরে অনেক সুযোগ দিছি, তুই অনেক রাউন্ড জিততে পারছো শুধু আমার সার দেওয়ার কারণে, ঠিক আছে? আর তোরে কোনো সার দেওয়া যাবে না রে ভাই, আর কোনো তোরে সার দেওয়া যাবে না। এই লো তুই এই ড্রেসআপ দেখা। আরে ভাই এটা কেমন ড্রেসআপ? এটা তো আমি আগে কখনো দেখিই নাই। আরে ভাই তুই দেখবি কেমনে, এটা তো কোনো গেমই আসে নাই। তুমি যদি এখন এই রাউন্ড না জিততে পারতো, তাইলে কিন্তু আমি কালেকশন ভার্সেস উইন, ঠিক আছে? তাড়াতাড়ি দেখাও ভাই, টাইম নাই, তাড়াতাড়ি দেখাও। আচ্ছা ভাই তাহলে তুমি এই ড্রেসআপটাই দেখাও। এই ড্রেসআপ? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখতেছি আমার কাছে আছে নাকি ভাই। এই ড্রেসআপটা যদি আমি দেখাইতে পারি, তাইলে কিন্তু আমি উইন। এই তো ভাই ফাইনালি পেয়ে গেলাম, এই যে দেখো তোমার ড্রেসআপ। ভাই প্লিজ ভাই, আমার আর একটা সুযোগ দাও ভাই প্লিজ, তুমি অন্য কিছু একটা দেখাও আমাকে, দেখো আমি তোমার এই ড্রেসআপটা দেখাই দেবো। তাহলে এই নাও, এইবার তুমি এই মুডটাই দেখাও। কি রে ভাই, এটা কি মুড ভাই? এটা তো গেমই আসলো না, আপনি কোথায় পেলেন? কেন আমাকে আর কে দিবে? আমাকে গেরি না স্যার, আমাকে আর কেউ আছে দেওয়ার মতো? ভাই আমার ভুল হয়ে গেছে ভাই, আপনি কালেকশন বাসতেছে জিতেছেন। ভাই প্লিজ বলেন এই ইমোটটা কবে আসবে, আর এই ড্রেসআপটা কবে আসবে? 1-2 দিনের মধ্যে এই ড্রেসআপ আর হচ্ছে গিয়া ইমোটটা তোমরা পাওয়া যাবা, কোনো প্যারা নাই গাইস। এই যে দেখতে পারতেছো ইমোট আর হচ্ছে গিয়া ড্রেসআপ, এইগুলা কিন্তু গাইস গেরিনা থেকে আমাদেরকে দেওয়া হয়েছে। এইগুলা কিন্তু গাইস খুবই তাড়াতাড়ি কিন্তু গাইস গেমের মধ্যে চলে আসবে, এন্ড তোমরা নিতে পারবা।
তো ভাই তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে? যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমি কিন্তু কম দামে ডায়মন্ড সেল করি, তো তোমরা যারা যারা কম দামে ডায়মন্ড কিনতে চাও গাইস, তোমরা চাইলে আমার থেকে ডায়মন্ড কিনতে পারো। তো হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে, ঠিক আছে গাইস? সবাই হোয়াটসঅ্যাপে মেসেজ দিও আমার থেকে ডায়মন্ড কিনো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।